চালটা জাস্ট ধুয়ে রাখলাম, নিয়েছি আর এই যে জল করোনায় বসিয়েছি, চলো মানে আমি আসার পরে ও বেরোলো। আর ওকে যেদিকে আমার পুজোও ডান্স গেছে, দিয়ে এখন ট্রেনে প্রচন্ড মানে কি ভিড়, আর আমি তাও ভিড় ট্রেনে ট্রাভেল করে নিতে পারি। এখন আমি এবার পড়াতে বেরোবো, মাসি এসে কাজ টাজ করে চলে গেল, আর মাসিকেও আমি আবার প্যাক করে রেখেছিলাম যা যা কালকে পিঠে পুলি সবগুলো প্যাকিং করে পাঠিয়ে দিলাম। আর এই হচ্ছে আপডেট, আমি আগে ফিরে আসি তারপরে কথা হচ্ছে। আমি তো পড়িয়ে চলে এসেছি আর অভিজিৎ জাস্ট বেরোলো, মানে আমি আসার পরে ও বেরোলো, আর ও ব্রেকফাস্টে আমরা দুজনেই বাটিসাপটা খেলাম। আমি অলরেডি একটা খেয়ে গেছিলাম, আবার এসে বাটিসাপটা খেলাম, বাটিসাপটা সব শেষ, ভাজা পিঠে এখনো আছে, আর আমি সব প্যাকিং করে দিলাম। অভিজিৎ গেল আজকে আমার শ্বশুরবাড়ির দিকে, আজকে ও ছুটি নিয়েছিল তো ওইদিকে গেল, আর আমার তো আজকে যেহেতু ছুটি নেই তো আমি আজকে যেতে পারলাম না, কারণ আমাকে গিয়ে আবার দুপুরবেলার মধ্যে ব্যাক করতে হবে, আর এই সময় গিয়ে আবার সে তিনটে নাগাদ ব্যাক করা প্রচুর হেক্টিক হয়ে যেত, তো ওই জন্য আমি আর আজকে গেলাম না। আর ও গেল, অরিত্র ব্যাগটা নিয়ে গেল, আর আমি কিছু পিঠে টিঠে পাঠিয়ে দিলাম, পিঠে নিয়ে গেল। তো এখন আমি বসে গতকাল রাতের কিছু ভিডিও এডিট হয়নি, এত টায়ার্ড ছিলাম কি ভিডিও এডিট করতে পারিনি, জাস্ট একটা শর্টস এডিট করে আপলোড করে দিয়েছি, আর এখন আমি ভিডিও এডিট করে আপলোডে বসাবো। তো ভিডিও আসতে একটু লেট হবে, মানে গতকালের ভিডিওটা, সে যাই হোক, এখন আমি ভিডিও এডিট করি, আর অভিজিৎ গরম জল করে রেখে গেছে, ভিডিও আপলোডে বসানোর পরে আমি গিয়ে স্নান করব। ভিডিও আমি আপলোডে বসিয়ে দিয়েছি, আর আমার শরীরটাও খুব খারাপ লাগছিল একটু আগে, জানি না মানে এখনো লাগছে, হালকা হালকা জ্বর আসছে ফিল হচ্ছে। তো যাই হোক, আমি এখন স্নানে যাব, আর এখন ভাত বসাচ্ছি নিজের জন্য, দেখাচ্ছি। চালটা জাস্ট ধুয়ে রাখলাম, অল্প করে নিয়েছি, আর এই যে জল গরমে বসিয়েছি, আমি স্নান করে আসি ততক্ষণ, আর তারপরে এসে চালটা দিয়ে দেবো, জলটা গরম হয়ে যাবে ততক্ষণে, তারপরে পুজো যতক্ষণ হবে ততক্ষণে ভাতও হয়ে যাবে আশা করি, বা 10 মিনিট পরে হলেও অসুবিধা নেই, তো ভাত হবে। তারপরে আমি কিছু দিয়ে ফ্রিজে মাছ আছে, মেটে চচড়ি করেছিলাম না সেটাও আছে, তো কিছু দিয়ে খেয়ে নেবো, এমনিও ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে আর ভালো লাগছে না, আর কিছু বানাবো না এখন, ওটা দিয়ে খেয়ে নেবো, রাত্রে যা হবে দেখা যাবে। এখন আমার স্নান পুজো হয়ে গেছে, আপনাদের জাস্ট একটা জিনিস দেখাই, এই যে এই বায়োটিকের স্ট্রেস রিলিফ অয়েলটা, অ্যাভোকাডোর আছে এটা, হ্যাঁ বায়োটিকের অ্যাভোকাডো স্ট্রেস রিলিফ অয়েলটা, এটা আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি, এটা কিন্তু খুব ভালো কাজ দেয়, মানে ভীষণ উইক ফিল হবে, অনেক সময় হয় না ঠান্ডা লাগলে গা হাত পা ম্যাচ ম্যাচ করে, তো সেই জন্য স্ট্রেস রিলিফ অয়েলটা, বা অনেক রাত্রেবেলায় যখন এমনি টাইমে কেউ তেল টেল মালিশ করে শুতে পছন্দ করে যারা, মানে অনেকটা কাজ টাজ করে আসলো তারপরে তো এমনি টায়ার্ডনেস ফিল হয় না, তো স্ট্রেস রিলিফ অয়েলটা কিন্তু খুব ভালো কাজ করে, মানে গায়ে হাত পায়ে ব্যথাটা অনেকটা চলে যায়, আমার তো চলে যায়, আমার যেদিনই খারাপ মানে লাগে এরকম শরীরটা, তখন আমি এই অয়েলটা মাসাজ করে তারপরে স্নান করি গরম জলে। তো যাই হোক, স্নান টান করে অনেকটা ফ্রেশ লাগে। এই যে এদিকে আমার পুজোও ডান, আমি ডেইলি না ফুল দিয়ে পুজো করি না, কারণ এখানে ফুল যেখানে সেখানে আমি ফেলি না, আর ফুল ফেলার ব্যাপারটা অনেকটা মানে হেক্টিক, এখানে আশেপাশে তো কোথাও কুকুর বা কিছু নেই, থাকলেও সেটা মানে আবার গিয়ে গিয়ে ফেলে আসবে এইসব কারণে, আর ফুল দিয়ে পুজো করি না, তো ওই জন্য আর মনে একটা অভ্যেস হয়ে গেছে না দেখে দেখে, যে কালকে দুদিন পর পর ফুলটা ঠান্ডা, এমনিও বাইরের দিকে আছে ঠাকুরঘরটা ঠান্ডার মধ্যে না খুব ভালোও আছে, তাজা আছে একদম, বাট মানে একটা চোখে আইসুদিন ব্যাপার থাকে না, দেখে দেখে এমন একটা ফিল হয়ে গেছে, ফুল নর্মালি প্রত্যেকটা মানুষের ফুল বা বাচ্চা সবার পছন্দ হয়, কিন্তু মানে হয় না কি ওই ঠাকুরের সামনে আমি ক্লিন দেখে দেখে আমার একটা অভ্যেস হয়ে গেছে, মনে হচ্ছে যেন দিয়ে আজকে আমি ওটা তুলে দিলাম, ফুলগুলো তুলে প্যাকেটে করে আলাদা করে রাখলাম, অভিজিৎকে বলবো, এখানে দূরে ওর অ্যাকচুয়ালি যেখানে ওর হয় না জল সাজতে যাওয়া হয় বিয়ের সময়, তো সেই যে ঘাটটা আছে ওটা একটু পরিষ্কার অ্যান্ড ভালো ঘাট, ওই ঘাটের আশেপাশে ফুল ফেলা জায়গা আছে আলাদা করে, মানে ঘাটে ফেলে না ফুল ফেলার জায়গা আছে, তো সেইখানে গিয়ে অভিজিৎ আবার ফেলে আসে, ঠাকুরে ফুল মানে ডাস্টবিনে তো ফেলতে পারবো না ওইভাবে খারাপ লাগে, আর ওই জায়গাটা অনেকটা দূরেও, তো ওই জন্য মাঝে মধ্যেই করি, তাহলে অভিজিৎ গিয়ে আবার ফেলে আসবে, ওর যখন সময় পাবে এক দুদিনে তখন গিয়ে ফেলে আসবে। এবার আমি ভাতের দিকে যাই, এই যে পুরো গরমা গরম ভাত আর মেটে চচড়ি,
আর কিচ্ছু নেবো না, আমি ডাল আছে মাছ আছে কিছু নেবো না, জাস্ট এটা দিয়ে খাবো। অভিজিৎ ওখানে পৌঁছে গেছে আর ও শুনে বললো যে তুমি তাড়াতাড়ি খাবারটা খাও, মানে লাঞ্চ করো, লাঞ্চ করে একটা প্যারাসিটামল খেয়ে জাস্ট সব, মানে রেস্ট হচ্ছে না তোমার, এই জন্য আরো বেশি শরীরটা খারাপ হচ্ছে। তো এখন খাওয়াও হয়ে গেছে, ওষুধও খেলাম, সবকিছু করে এবার একটু ঘুম দেব। আর এদিকে ব্লগেরও চিন্তা শেষ, ব্লগ আপলোডও হয়ে গেছে, শিডিউল টাইমে ওটা চলেও আসবে। তো এখন একটু রেস্ট নিই, তারপরে উঠে আবার ক্লাসে যেতে হবে, আজকে আবার দুটো ক্লাস আছে। 2000 years later. তো দুপুর বেলায় অনেকক্ষণ রেস্ট নিয়েছি ঠিকই, বাট ঘুম আসেনি কেন জানি না। তো এখন উঠে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোবো। আর উঠে উঠে আগে একটা ভাজা পিঠে খেয়ে নিয়েছি, তারপরে গরম জল খেলাম। তো যাই হোক, আমি এখন বেরোবো, বেরিয়ে আর অভিজিৎ ওইদিক থেকে জানালো ও হয়তো সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে। আমি বললাম তুমি তো রাতে আসার কথা বলছো, এখানে ট্রেনে ভিড় হচ্ছে, আমার কথা তখন শুনলো না। আমি জানি এই লাইনে এখন গঙ্গাসাগরে মেলা চলবে না, তো এখন এই লাইনে ট্রেনে অনেক ভিড় হয়। তো ওই ওই গেছে দিয়ে এখন ট্রেনে প্রচন্ড নাকি ভিড়, আর আমি তাও ভিড় ট্রেনে ট্রাভেল করে নিতে পারি, মানে আমার অভ্যেস আছে। কলকাতা থেকে বহরমপুর যারাই যাতায়াত করে তারা জানে, তো অনেক ছোটবেলা থেকে আমি যাতায়াত করছি, আমি জানি ভিড় ট্রেনে আমি তাও ট্রাভেল করে নিতে পারবো, বাট ও ভিড় একদম সহ্য করতে পারে না। সে যাই হোক, ও ওখান থেকে কোনোভাবে অন্য রুট ধরে হয়তো আসছে শুনলাম, আমাকে ওটাই বললো, আর আমি এখন বেরোই, বেশি লেট করা যাবে না। 2000 years later. পড়িয়ে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, অভিজিতের সাথে গল্প হচ্ছিল, বন্ধুদের সাথে ফোন করলাম গল্প হলো, মা বাবার সাথে গল্প হচ্ছিল, সবকিছু করে এখন আমাদের ডিনার করার পালা। আর ওই দিক থেকে কাকিমাকে আমি বারবার বারণ করে দিয়েছিলাম কিছু পাঠাবে না পিঠে পুলি, তাও আমার জন্য রসবড়া পাঠিয়েছে, খেলাম, খুব ভালো লাগলো। মায়ের মন না যতই মানে বারণ করি সে পাঠাবেই। আর মাছ পাঠিয়েছে আজকে লাঞ্চে, যেগুলো হয়েছিল কাকিমা সবকিছু প্যাকিং করে পাঠাতে যাচ্ছিলো, আর অভিজিৎ বলেছে যে একদম অল্প করে পাঠাবে যাতে আমি নিয়ে যেতে পারি, কারণ আসবে না অনেকটা রাস্তা। তো ওই জন্য অভিজিৎ, আর ও এরকম ক্যারি করতেও ভালোবাসে না ব্যাগ ট্যাগ কিছু হাতে। তো যাই হোক, ওখানে নিয়ে এসেছে, কাকিমা চিকেন পাঠিয়েছে আমার জন্য, আমি চিকেন খেতে ভালোবাসি, মাছ পাঠিয়েছে, তো মাছ চিকেন দেখে এসব ইচ্ছে করলো, ভাতই খেয়ে নিই আজকে, রাতে আর রুটি বানাবো না। তো আবার এসে ভাত বসালাম, ভাত বসিয়েছি, আর সকালে অভিজিতের জন্য ভাতটা করে রেখেছিলাম, ওই ভাতটা গরম করতে দিলাম, আর এদিকেও আমি ভাত বসিয়েছি। আজকালের মধ্যে ভাবছিলাম কি ওই ভাজা কি বলে ওটাকে, রসবড়া বানাবো। তো রসবড়া বানাবো, তো কাকিমাই দেখছে আবার রসবড়া পাঠিয়েছে, মানে মেজো বৌদি বানিয়েছিল, তো রসবড়া পাঠিয়েছে, ওটাই খাবো এখন দু তিন দিন, তারপরে আবার বানাবো। কাকিমা থেকে আমি বলেছিলাম আমাকে কোনো পিঠে দেবে না, শুধু নারকেল পাঠাবে, এত সুন্দর আর কচি নারকেল না, ভেতরে অনেক জল আছে, এরকম ছোট ছোট দুটো নারকেল পাঠিয়েছে। আর এই নারকেলগুলো দিয়ে আমি বলেছিলাম যে আমি একটু মালপোয়া বানাবো, ওই জন্য আমার নারকেল লাগবে, আমি সব, আমি বলেছিলাম পিঠে পুলি আমি সব নিজে বানিয়েছি, তাহলে পিঠে পুলি তুমি পাঠাবে না, নারকেল পাঠাবে, নারকেল কোড়া থাকলে বা নারকেল থাকলে পাঠাবে, ওটা দিয়ে আমি একবার মালপোয়া তৈরি করবো। তো দেখা যাক কবে কি করি। এই রাতে ডিনারে হচ্ছে ভাত, এদিকে চিকেনের ঝোল আছে, এদিকেও আমি নিয়েছি ভাত, আর এটা হচ্ছে মাছের ঝোল। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, টুকটাক কাজ ছিল সেগুলো সেরে এলাম, এসে ক্রিম টিম মেখে ভালো করে পরিষ্কার হয়ে এবার ঘুমোবো, তার আগে সব ভিডিও এখন আপলোড মানে এডিট করে আপলোড করতে হবে, তারপরে ঘুমোতে পারবো। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, আর কিছু এক্সটেন্ড করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।